আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সার্চ র্যাঙ্কিংয়ে আপনার চ্যানেল সবার উপরে আনবেন কিভাবে। একই নামে তো অনেকগুলো চ্যানেল থাকতে পারে অথবা অনেক ভিডিও থাকতে পারে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটাই সার্চ দিলে সবার উপরে কিভাবে আনবেন সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। দেখুন, অনেক সময় আমরা নতুন চ্যানেল খুলি, চ্যানেল খোলার পরে কয়েকটা ভিডিও আপলোড করার পরেও দেখা গেল আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটা ইউটিউবে সার্চে আসে না। অথবা এমন হতে পারে আমাদের চ্যানেলের নামটা আমরা চেঞ্জ করে দিয়েছি, নতুন নামে সার্চ করলে আমাদের চ্যানেলটা পাওয়া যাচ্ছে না। সো কেন পাওয়া যাচ্ছে না এবং কিভাবে পাওয়া যাবে, সার্চ র্যাঙ্কিংয়ে কিভাবে চ্যানেলটা সবার উপরে রাখবেন সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও সাজানো হয়েছে। তাই কোনো প্রকার নাটানাটানি করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও কন্টিনিউ করেন। দেখুন, একটা চ্যানেলকে সার্চ র্যাঙ্কিংয়ে আনার জন্য কয়েকটা বিষয় আপনাকে মানতে হবে। এমন কোনো সেটিংস নাই যেটা অন করে দিলে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাবে। কয়েকটা বিষয়ের উপরে আপনাকে ফোকাস করতে হবে এবং এইগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার চ্যানেল সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে চলে যাবে। প্রথমে যে বিষয়টা আপনাকে মানতে হবে সেটা হলো আপনার চ্যানেলের ইউনিক নাম নির্বাচন করতে হবে। যখন একটা চ্যানেলের নাম আমরা দিই তখন ওই নামে যদি অনেক বড় বড় চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ওই নাম যদি দেন সেক্ষেত্রে সার্চ করলে আপনার চ্যানেলটা আসবে না বা নিচে আসবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার চ্যানেলের নাম নির্বাচন করার জন্য ইউনিক নাম নির্বাচন করতে হবে, যে নামে ইউটিউবে কোনো চ্যানেল নাই, থাকলেও ছোটো চ্যানেল রয়েছে যেগুলো টপকায় আপনি উপরে ওঠার ক্ষমতা রাখেন, সেরকম নাম আপনার চ্যানেলের জন্য নির্বাচন করতে হবে। এখন আপনি কিভাবে দেখবেন যে নামে আপনি আপনার চ্যানেলটা করতে চাচ্ছেন এই নামে ইউটিউবে কোনো চ্যানেল রয়েছে কিনা। নর্মালি ইউটিউবে ওই নামটা লিখে সার্চ করলে যদি চ্যানেল না পান তাহলেও কীভাবে বের করবেন সেটা এখন দেখাবো। এটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল থেকে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনে। যাওয়ার পরে ইউটিউবের সার্চ বারে গিয়ে আপনি সেই চ্যানেলের নামটা লিখে সার্চ করবেন যে নাম আপনার চ্যানেলে দিতে চাচ্ছেন। নাম লিখে সার্চ করার পরে যদি ওই নামে চ্যানেলগুলো প্রথমে যদি না আসে সেক্ষেত্রে কী করবেন, উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে এখানে যে টাইপ অল অপশান রয়েছে টাইপ অলে ক্লিক করে চ্যানেল সিলেক্ট করবেন। চ্যানেল সিলেক্ট করার পরে এবার দেখতে পারবেন ধারাবাহিকভাবে ওই নামে যতগুলো চ্যানেল ইউটিউবে রয়েছে প্রত্যেকটা চ্যানেল চলে আসবে। এখান থেকে দেখে নিতে পারবেন কোন চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করা রয়েছে এবং কোন চ্যানেলে সাবস্ক্রাইবার কত, অর্থাৎ আপনি যে নামটা দিতে চাচ্ছেন এই নামে অলরেডি বড় কোনো চ্যানেল আছে কিনা। যদি না থাকে তাহলে সেই নামটা আপনার চ্যানেলের নাম হিসেবে নির্বাচন করবেন। একটা চ্যানেলকে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য দুই নম্বর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনার চ্যানেলের কিওয়ার্ড সেট করতে হবে। আপনার চ্যানেলের ভিতরে আপনার চ্যানেলের নাম দিয়ে কয়েকটা কিওয়ার্ড যদি সেট করে দিতে পারেন তাহলে ওই নাম লিখে যখন কেউ সার্চ করবে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ইউটিউব তুলে ধরবে। আপনার চ্যানেলে কিওয়ার্ড সেট করার জন্য আপনার চ্যানেলে চলে আসতে হবে। মোবাইল দিয়ে আসলে আপনি ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট অন করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পরে উপরে ডান পাশে কর্নার এখানে চ্যানেলের লোগোতে ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিবেন। যখন আমরা আমাদের চ্যানেলের ইউটিউব স্টুডিওর ভিতরে চলে যাব, ইউটিউব স্টুডিওতে আসার পরে একদম নিচে বাম পাশে কর্নারে এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে এখান থেকে আমরা চলে যাব চ্যানেলের ভিতরে। যখন চ্যানেলের ভিতরে চলে যাব, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন কিওয়ার্ড একটা অপশন রয়েছে, এখানে আপনার এরকম কোনো কিওয়ার্ড সেট করা নাই। যদি আপনি পূর্বে সেট না করে থাকেন এখানে ব্ল্যাঙ্ক পেজ দেখা যাবে। সো এইখানে দেখতে পারবেন আমি আমার চ্যানেলের নাম রিলেটেড কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে রাখছি। দেখুন, এখানে লিখছি স্বাধীন টেক, এরপরে এখানে লিখছি স্বাধীন টেক, এরপরে স্বাধীন টেক, এখানে স্বাধীন টেক, বিভিন্নভাবে লিখছি যেন অন্য অন্যভাবে ভুলভাবেও মানুষ সার্চ দিলে আমার চ্যানেলটা আসে। সো এইটা অনেক ইম্পর্টেন্ট, আপনাকে শুধুমাত্র সঠিকটা দিলে হবে না, ভুলভাবেও এখানে কয়েকটা কিওয়ার্ড দিতে হবে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম উল্টাপাল্টা টাইপ করতে পারে আপনার চ্যানেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেন আপনার চ্যানেলটা শো করে। তো আমি একটা কিওয়ার্ড এখানে লিখে দেখাচ্ছি যে আসলে কিওয়ার্ড কিভাবে লিখতে হয়। এখানে এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে ধরুন আমি এখানে নতুন একটা কিওয়ার্ড সেট করবো SHADHIN। এখানে আপনি আপনার কিওয়ার্ডটা লিখে দিবেন, কিওয়ার্ড ডিওতে লিখে দেওয়ার পর যদি পিসি দিয়ে করেন তাহলে ইন্টার প্রেস করবেন, আর যদি মোবাইল দিয়ে করেন তাহলে টাইপ করলে কিবোর্ডের ডান পাশে যে ডান অপশন আসে এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ইন্টার প্রেস করতেছি, দেখুন এই কিওয়ার্ডটা আমাদের এখানে নিয়ে নিয়েছে। একইভাবে যদি আমরা এখান থেকে নতুন আর একটা কিওয়ার্ড দিতে চাই SADHIN স্পেস TACH, এরকম লিখে অনেকে সার্চ করতে পারে। তো এইটা দিলাম, দেওয়ার পরে আমরা ইন্টারে প্রেস করে দিলাম, দিলে এখানে নতুন আরো একটা কিওয়ার্ড নিয়ে নিল। এভাবে আপনি আপনার চ্যানেল রিলেটেড কয়েকটা কিওয়ার্ড এখানে সেট করে দিবেন, ভুল দিয়ে বা সঠিক দিয়ে ঘুরায় ফিরায় কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার 89টা হয়েছে, এখানে 500 পর্যন্ত আপনি লিখতে পারবেন। তো আপনি আপনার মতো করেই লিখবেন, যখন এগুলো দেওয়া হয়ে যাবে তখন এখান থেকে সেভে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আমার যেহেতু এই দুইটা আমি রাখতে চাচ্ছি না, যেগুলো আছে ওইগুলোই বেটার, কারণ স্বাধীনটা ক্লিকে সার্চ দিলে প্রথমেই আসে, সেক্ষেত্রে আমার আর দরকার নাই। সো এখানে আপনার যত খুশি তত দিতে পারবেন, তবে অবশ্যই চ্যানেল রিলেটেড চ্যানেলের নাম রিলেটেড দিবেন, সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে, দিয়ে সেভে ক্লিক করে দিলে হয়ে যাবে। আপনার চ্যানেলকে সার্চ র্যাঙ্কিং এ সবার উপরে তুলে ধরার জন্য তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো আপনার ভিডিও ডিসক্রিপশন, ভিডিওর ট্যাগ এবং চ্যানেলের অ্যাবাউটে আপনার চ্যানেলের নাম ব্যবহার করতে হবে।
চ্যানেল যতদিন সার্চ র্যাঙ্কিংয়ে না যায় ততদিন চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনের জন্য আপনার চ্যানেলের নাম থাকে, ট্যাগেও যেন আপনার চ্যানেলের নাম থাকে এবং চ্যানেলের অ্যাবাউটে যেন আপনার চ্যানেলের নাম থাকে, তাহলে ইউটিউব আপনার চ্যানেলটাকে সার্চ র্যাঙ্কিংয়ে উপরে দিয়ে দিবে। এই নিয়মগুলো ফলো করলে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে চলে যাবে। আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।